আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি। আমরা আরেকটি প্রশ্নে যাই। ঢাকার মোহাম্মদপুর থেকে এবারে প্রশ্ন করেছেন মল্লিক বিশ্বাস, তার বয়স 47 বছর। তিনি বলছেন যে আমি এবং আমার পরিবার এই প্রোগ্রাম নিয়মিত উপভোগ করি। ধন্যবাদ ভাই মল্লিক বিশ্বাস আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আশা করি দেখবেন এবং এভাবে আপনাদের কিছু জানার থাকলে আমাদের কাছে লিখবেন এবং অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। তার প্রশ্ন যে আমার IBS হয়েছে, হার্বাল চিকিৎসা এর কোনো সমাধান আছে কিনা জানাবেন। জি ভাই মল্লিক, IBSটা সাধারণত আমরা বলে থাকি যে সুখী মানুষের রোগ। সুখী মানুষের রোগ বলতে এইটা বোঝায় যারা একটু রিসফুড, হার্টফুড, জাংফুড, যারা বংশ পরস্পরায় পরম্পরায় যাদের ফ্যামিলিতে যারা একটুখানি বর্ধিষ্ণু ফ্যামিলি, তারা সাধারণত একটু বেশি ভালো জিনিস খান, তাদের IBS হয়। তবে IBS প্রতিরোধের জন্য আপনার বিশুদ্ধ পানি দরকার, খাঁটি পানি দরকার। আপনি বলতে পারেন যে আমি গরম পানি ফিল্টার করে খাই, কিন্তু সবচেয়ে বেস্ট হইল 3 মাসের জন্য যদি আপনি আপনার পানিতে একটুখানি ফিটকিরি অ্যালার্ম ব্যবহার করেন। এটা এখন আমাদের কথা না, এটা আমেরিকার জন ব্রিন্সকো বলছে যে IBS দূর করতে হইলে তাহলে তাকে একটু ফিটকিরির পানি খেতে হবে। 3 মাস আপনি খেয়ে দেখেন, 1। 2 নম্বরে আপনি আমলকি হর্তকি ভয়রা, এই 3টা জিনিস সন্ধ্যাবেলা 1 মুঠ একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে দিবেন, সকালবেলা ওই পানিটা খাবেন, ওটার মধ্যে আবার পানি দিয়ে দিবেন, রাতে খাবেন। এইভাবে যদি 3 মাস প্র্যাকটিস করেন, আলহামদুলিল্লাহ আমলকি হর্তকি বহেরা ত্রিফলা, এটা অনেকে চিনে, 68,000 গ্রামে সব জায়গায় পাওয়া যায়, আর পরিমাণ সমান হবে, আমলকি যতটুকু হবে, হর্তকি ততটুকু হবে, বহেরা ততটুকু হবে। একটু ভেঙে নিলে সবচেয়ে ভালো হয়, বাজার থেকে কিনে ভালো করে ধুয়ে একটু ভেঙে একটা পটে নিয়ে টেবিল চামচের 1 চামচও দিতে পারেন, এবার এরকম মুট করে 1 চামচও দিতে পারেন, দিয়ে সন্ধ্যাবেলা 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন, আবার ওটার মধ্যে পানি দিয়ে রাখবেন, রাতে ঘুমাসতে যাওয়ার সময় খাবেন। আলহামদুলিল্লাহ এটা 1 মাস প্র্যাকটিস করলেই সে বুঝতে পারবে, তার শারীরিকভাবে মানসিকভাবে অনেক ভালো লাগবে। আর যাদের IBS আছে তারা সবসময় একটু খিটখিটে মেজাজের হয়, কেন সবসময় একটা মানে পেটের মধ্যে এই ব্যথা ট্যথা এই সেই, কখনো পায়খানা নরম হয়, কখনো একটু শক্ত হয়, কখনো পেটে ব্যথা হয়, কখনো গোড়াকৃমি থাকে, কখনো বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা, মরিচের মতো জ্বালা, একটু মরিচ খাইলেই সমস্যা, একটু পোলাও বিরিয়ানি খাইলেই সমস্যা। আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। আমি যারা আমাদের এই অনুষ্ঠানটা, আমাদের এই বিজয় টিভির প্রোগ্রাম সারা বাংলাদেশ না পৃথিবীর যেখান থেকেই আপনারা দেখেন বা আপনারা ইউটিউবে এটা দেখবেন, এই প্রোগ্রামের ভিতরে আমরা যে ন্যাচারোপ্যাথির কথাগুলি বলি, আমরা যদি ফিরে যেতে বলি অরণ্যে, এই কথাগুলোর অর্থ হইল এইটুকু যে আপনি একটা ন্যাচারাল রেজাল্ট পাবেন যেটা আপনার কোনো ক্ষতি করবে না, সাইড ইফেক্ট বিহীন একটা আপনি ভালো রেজাল্ট বের করে নিতে পারবেন। আমাদের ঠিক আগের প্রশ্নের মতোই ঠিক এই IBS কিন্তু আমাদের দেশের অনেক রোগীদের একটা সাধারণ সমস্যা, বিশেষ করে যারা খুব বেশি টেনশনে থাকে, রাতে ঘুম ঠিক মতো হয় না, স্ট্রেস মানসিক চাপে থাকে, তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হতে দেখা দেয়। এবং অবশ্যই যারা আপনি যেটা বললেন যে খাবার দাবার যাদের বিশুদ্ধ নয়, দূষিত খাবার যারা গ্রহণ করে, দূষিত পানি যাদের গ্রহণ করা হয়ে থাকে তাদের ক্ষেত্রে, তৈলাক্ত খাবার যারা খায় ওটি হলো সবচেয়ে মানে বর্ধিষ্ণু ফ্যামিলিগুলো, তারা পানির দিকে খেয়াল রাখে না, কিন্তু পোলাও বিরিয়ানি ভাজি চানাচুর সিঙ্গারা চমচা ফাস্টফুড রিসফুড হার্টফুড জাঙ্কফুড এই জাতীয় খাবারগুলি তারা বেশি খায়। অনেক মশলা, অনেক তেল, অনেক ঘি, অনেক দুধ, অনেক মাখন, অনেক বাটার, এই জাতীয় খাবারগুলি যারা খায় তাদের কিন্তু বংশপ্রশ্রয় এই জিনিসে ডিস্টার্ব করে। তার মানে হচ্ছে কি এই খাবারগুলা এই ধরনের রোগীদের একেবারেই না খাওয়াটাই উচিত। তারপরে আরেকটা সমস্যা হলো বিশেষ করে পুরুষের এই রোগটা বেশি হয়ে থাকে, আরেকটা সমস্যা হলো মেইন সমস্যা হলো তাদের মেজাজ খারাপ থাকবে, মেজাজ কিটকিটে থাকবে, এতে হয় কি তারা সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যান। অফিসে হয়তো বসের সাথে রাগারাগি করাটা ঠিক হয় না, কিন্তু সে রাগারাগি করেই ফেলবে, বাসায় হয়তো স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করা ঠিক হয় না কিন্তু সে করে ফেলবে, তার অনিচ্ছা সত্ত্বে করবে, কারণ তার IBS আছে। নিচের থেকে দেখেন মাথায় হিট করতেছে, গ্যাস হয়ে হয়ে আপওয়ার্ড গ্যাস হয়ে মাথায় ব্রেনে ঘাড়ে হিট করে তাকে সবসময় গরম রাখতেছে। অতএব এইটাকে দূর করার জন্য আমলকি হর্তকি বহেরা সালাদ এবং পানিটা তাকে ফিটকিরি দিয়ে খেয়ে, অল্প সামান্য ফিটকিরির পানি খাবে, খুব না,
খেয়ে দেখবে আলহামদুলিল্লাহ তার কাছে ভালো লাগবে। যদি সে আমলকি ওর্তুকি ভরে খায় তাহলে ফিটকিরি পানি না খেলেও চলবে। এই সমস্ত রোগীরা দেখা যায় যে কখনো কখনো যদি বাইরের হোটেলের রেস্টুরেন্টের খাবার খেয়ে ফেলে তখন কিন্তু তাদের এই সমস্যাটা অনেক বেড়ে যায়, রেকটমে জ্বালা আরম্ভ হয়ে যাবে। এবং মনে করেন যে রাস্তাঘাটের পাশে যে ফল আছে, কাঁচা ফল আছে কিংবা ফলের শরবত আছে, এগুলো খেলে কিন্তু তাদের ডায়রিয়া সহ এই ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হয়। প্রতিরোধ ক্ষমতা কমে গেছে যে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকবে, খুব সতর্ক হতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। এই ক্ষেত্রে দই খাওয়া যেতে পারে এই সমস্ত রোগীদের, তাহলে কিছুটা হজমে সাহায্য করবে। যে খাবারগুলো সাধারণত হজম প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে সেই খাবারগুলাই এই রোগীদের জন্য উত্তম খাবার হবে। দধি, লবঙ্গ, আনারস এগুলি খুব দ্রুত হজম শক্তি বৃদ্ধি করে। পেঁপে আর আপনার তো ধরুন লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এই ধরনের খাবার দেওয়া, প্রতিদিন একটা ফিশ ফ্রাই বা প্রতিদিন একটা তরকারি করে নিলে, আমাদের বাঙালি সিস্টেমে, এখন যে আধুনিক চাইনিজ সিস্টেমে যেগুলো এগুলো না, বাঙালি সিস্টেমে ওগুলো খেলে খুবই ভালো। আর ডালটা কম খাইতে হবে, IBS-এর রোগীর ডালটা একটু বিপজ্জনক, যে কোনো ডালই। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।